রোহিঙ্গা নেতা হত্যার নিন্দা জানিয়েছে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় বৃহস্পতিবার নিউ ইয়র্কে মুখপাত্র স্টেফান ট্রেম্বলে দ্রুত তদন্ত করে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানান এদিকে মহিবুল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিবৃতিতে তিনি জানান বিশ্বজুড়ে রোহিঙ্গা সম্প্রদায়ের অধিকার রক্ষায় মহিবুল্লাহ এক সাহসী ও শক্তিশালী প্রতিনিধি ছিলেন দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে জোরালো আহ্বান তার বুধবার রাতে কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা